আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি অনুসন্ধান টিভির পর্দায়। অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে, কেমন আছেন সবাই? তো আজকে একটা ভাইরাল বিষয় নিয়ে আমি কিছু বলবো, সেটা হচ্ছে যে আমার স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একজন হুজুরের ছবি, আর সেই হুজুরের নামটি হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান। উনি তেমন কোনো পরিচিত মুখ না বা পরিচিত কোনো হুজুর না, বক্তা সামান্য একজন বক্তা, যিনি কিনা হয়তো মসজিদে নামাজ পড়াইতেন এবং টুকটাক ওয়াজ করতেন, অনেকে হয়তো দেখছেন তাকে ইউটিউবে। প্রিয় দর্শক, সেই কোরআনিক জ্ঞান সুন্নার জ্ঞান নিয়েই আমাদের আয়োজন আজকের পর্বে। বসেছেন আবু তোহা মোহাম্মদ আদনান। তো এই হুজুর আজকে বিগত 4-5 দিন ধরে নিখোঁজ, কিন্তু তার সন্ধান এখনো তার ফ্যামিলি পায়নি। কিন্তু এর কারণটা কি বলেন? অনেকে জানা আছে, অনেকে অজানা, অনেকে জেনেও কিন্তু বলছে না, এটা স্বাভাবিক। তো দেখেন, বাংলাদেশের যে অন্যান্য কিছু ভাইরাল বিষয় আছে, যেমন 2-3 দিন আগে আমাদের সাকিব আল হাসান যে স্ট্যাম্প ভেঙে ফেলেছিল, সেই ঘটনাটা নিয়ে কিন্তু মিডিয়া পাড়া একদম তোলপাড় হয়েছিল। আমার বাংলাদেশ গণমাধ্যম বলেন, বাংলাদেশ সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব ফেসবুক সহ একদম ভাইরাল ছিল একটা বিষয় নিয়ে, যেমন আপনার সাকিব আল হাসান সে স্ট্যাম্প ভেঙে ফেলছে এই জিনিসটা নিয়ে। এরপর পরিমনির একটা ভিডিও সে ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে বলতে কি, আপনারা তো অনেক ভাববেন যে একটু অন্য ভিডিও ভাইরাল হয়েছে, আসলে অন্য কোনো ভিডিও না, সেটা হচ্ছে পরিমনিকে ধর্ষণ এবং হত্যার চেষ্টা করেছে এক শিল্পপতি, আজকে দেখলাম যে তাকে পুলিশ গ্রেপ্তারও করেছে। দেখেন যে একটা একটা নায়িকাকে আজ ধর্ষণ চেষ্টা করছে, তার সে অভিযুক্ত ব্যক্তি আজকে অ্যারেস্ট হয়, কিন্তু একজন মাওলানা, একজন হুজুর, সে 5 দিন ধরে নিখোঁজ, তার কোনো খোঁজ খবর নাই। বাংলাদেশে হুজুর মানে কি এটা বুঝলাম না, বাংলাদেশে হুজুরের কোনো মূল্যায়ন নাই। আমাদের মধ্যে অনেক অনেক মানুষের কিছু ভ্রান্ত ধারণা আছে যে বাংলাদেশে হুজুর মানে জঙ্গি, ঠিক না? আসলে এটা ঠিক না। একটা মানুষ আমার নবীকে সম্মান করে, নবীর সুন্নত পালন করাকে সে দাঁড়িয়ে রাখছে, নবীর সুন্নত অনুযায়ী দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবি পরে টুপি পরে, তাই বলে কি সে লোকটা জঙ্গি? না, জঙ্গি না। আমার রাসুলকে ভালোবেসে এবং আমার রাসুলকে অনুসরণ করতেছে, তাহলে সে হুজুর অবশ্যই, সে সে ভালো দিকে যাচ্ছে, তাই না? তো এই যে আমাদের ওই হুজুরকে হুজুরকে পাওয়া যাচ্ছে না। তো আপনারা এর আগে একটা ভিডিও দেখেন আমাদের সাগর ভাইয়ের, ফেস দ্য পিপল, তার একটা শো হয় প্রতিদিন, টক শো হয়, ওখানে সেই আপনার সেই হুজুরের ওয়াইফ কি বলেছে কিছু। আসলে আমি বিষয়টা সম্পর্কে আমার ছেলের সাথে যোগাযোগ শেয়ার করেছি অলরেডি, তারপরে আবার উনি বগুড়া প্রোগ্রাম ছিল, সেখান থেকে ফেরার পথে রংপুর গ্রামের বাড়ি, সেখান থেকে ফেরার পথে বগুড়া প্রোগ্রাম করে ঢাকা ফিরতেছিলেন। আর লাস্ট ওনার সাথে যোগাযোগ হয় আমার 2:37 অবধি, কমপ্লিকেট হয় যোগাযোগ না, আসলে কমপ্লিকেট হয় মানে সেটা কমপ্লিকেটটা কেমন, উনি আমাকে জাস্ট একটা ম্যাপ শেয়ার করে যে আমি এই জায়গায় আছি, আর 18 মিনিট লাগবে আমার খুব, তো এতটুকুই তার সাথে আমার লাস্ট 2:37। দেন আমি আধা ঘন্টা পর ট্রাই করি তার ফোনে কল করতে, আর তারপর থেকে কল দেওয়া শুরুই সুইচ অফ পেলাম। গাড়িতে ড্রাইভ করতেছিল ওর নাম আমির, আমিরের নাম্বার আমার কাছে ছিল, তাকে আমি বারবার কল করতেছি, ওইটাও সুইচ অফ। আর যে দুজন ছিল তাদের তো নাম্বার আমার কাছে ছিল না, আমি আর তাদেরকে ট্রাই করতে পারিনি। তো আমি ভাবলাম হতে পারে চার্জ নেই বা কোনো একটা ইনসিডেন্ট হতে পারে, তারপরে আমি আরো ওয়েট করি। ওয়েট করার পরে যখন আমি দেখি 5টা বেজে যায়, 6টা বেজে যায়, কোনোভাবে আমিরের ফোন সুইচ অফ, এটাতেই আমি একটু মানে সন্দেহ করে যাই। দেন আবার আমি সবার সাথে তখন থেকে যোগাযোগ করা শুরু করি যে ওনার কোনো সন্ধান আছে কি না। ফ্রাইডে ওনার খুব্বা ছিল সার্ভার, তো উনি কি ওখানে চলে গেল কিনা আমি সেখানেও যোগাযোগ করি, কিন্তু সেখানেও উনি যাননি। আর এই হচ্ছে ওনার মিসিং হওয়ার সময়টা, যেটা
37 রাত 2:37 তিনটা কে 3:30 আনুমানিক রওনা হয়েছিল ওখান থেকে। আর যেটা আর কি প্রশ্ন ছিল আমার প্রতি, আপনার কাছে প্রশ্ন বলতে আপনি আসলে বিস্তারিত বলবেন, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে, তার কি কোনো ভাবে কোনো খোঁজ পেয়েছেন কিনা? আপনি যদি না না আমি এখন এখনো আপনি কি কোনো ধরনের মামলা বা জিডি করতে পেরেছেন কিনা? আপনার স্বামীকে গত 3 দিন ধরে পাচ্ছেন না, সে কারণে না তার কোনো খোঁজ এখনো পর্যন্ত মিলেনি, কোনো রকমের খোঁজ, কোনো ইঙ্গিত, কোনো কিছু, কোনো রকমের কোনো সাহায্য সহযোগিতা কোথা থেকেও আমি পাচ্ছি। আমি লাস্ট লোকেশন যে ম্যাপটা উনি আমার সাথে শেয়ার করে ওইটা ছিল দাপ্তরি, যে ম্যাপটা উনি আমাকে শেয়ার করে, তো আমি সেই হিসাবে দারুস সালাম থানায় যাই, যেহেতু লাস্ট লোকেশন ওইটা ছিল। তারা আমাকে সারাদিন বসায় রাখে, পরের দিনও সারাদিন বসে আমি ছিলাম না, পরের দিন আমার মুখ সারাদিন ওখানে বসে ছিল, তারপরেও তারা আমাদেরকে কোনো তথ্যই দিতে পারে, কিছুই বলতে পারেনি। দিদি করতে চাইছি তাও বলেনি, জাস্ট বলবো যে আমরা লোকেশন চেক করে আপনাদেরকে জানাচ্ছি, তারপরে লোকেশন থেকে হচ্ছে তারা বলতেছে লোকেশন চেক আপ করলো, তারা তারা না নেওয়ার জন্য হয়তো এরকম করে থাকতে পারে, তারা বলতেছে লোকেশন ড্রাগ যখন পাওয়া গেছে তাদের এখানে হবে না। ওকে ডান, আজকে ট্রাই করেছি, আজকে ট্রাই করেছি আমাদের এখানে পল্লবী থানা থেকে, সেখানে তারা তুমি আমরা লোকেশন থেকে লোকেশন থেকে এ বলে দুপুর 1টা বাজে, তারপরে ওকে উনি আমাদেরকে ইনফর্ম করলো যে আমার ওনার লোকেশন লাস্ট পাওয়া গেছে রংপুর, তাই তারা এখান থেকে জিডি নেবেন। আর আমি যে জিডি ছাড়া কোনো সংবাদ মাধ্যমের সাথে কোনো কথা বলতে পারতেছি, কোনো সংবাদ মাধ্যমেরকে আমি ওই জিডি শো না করলে তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন? সংবাদ মাধ্যম তো পদক্ষেপ নেওয়ার কি ধরনের পদক্ষেপ আপনি তাদের কাছ থেকে চাচ্ছেন আমি জানি না, তবে আজকে প্রায় 2 মিনিট পর বিবিসি বাংলা মনে হয় একটি সংবাদ, হ্যাঁ হ্যাঁ সেটা ওনারা আমার সাথে কথা বলে তারপর করলো, যদিও তখন আমি খুবই ক্লান্ত ছিলাম যে একটা কথা বলছি তার সাথে, কিন্তু আজকে বাংলা থেকে গত 2 দিন যাবত কথা বলা শুরু করেছে এবং চতুর্দিকে এ নিয়ে অনেক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন আপনি আসলে আইনি ভাবে পুলিশ প্রশাসন পুলিশের পক্ষ থেকে কোনো ভাবে সহযোগিতা এখন পর্যন্ত পাননি, রাইট? জি না, আমি পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকমের সাহায্য সহযোগিতা পাইনি, কোনো রকমের সাহায্য। কি বোঝাতে চাচ্ছে, আপনাকে কতক্ষণ বসিয়ে রেখে হবে রাখা হয়েছিল? আমি ওখানে যাই 9:30 দিয়ে, 9:30 থেকে আমি 1 ঘন্টা বসেছিলাম, আসতে আসতে কথা বলতে এটা একটা জটিল বিষয় আছে, আমরা দেখতেছি এগুলো করে অনেক লং টাইম আমরা বসে থাকতে হচ্ছে, তেল তারা বললো যে আমরা এখানে থেকে নিব, কারণ আমরা লাস্ট লোকেশন না জেনে আমরা এখানে নিতে পারি। আমি তাদেরকে বললাম যে আমি তো এখানে বাসিন্দা, আমার হাজবেন্ড যেখানেই মেশিন হোক না কেন এখান থেকে আপনারা থেকে নিতে পারছো, তারপরেও তারা নেয়নি।